একজন নাম হচ্ছে নিউজ পেপার থিম। এই যে এটা এই থিমে যাওয়ার পর এটা হচ্ছে লাইভ প্রিভিউ। এখান থেকে একটা থিমে যাওয়ার পর এখান থেকে দেখতে পাবেন লাইভ প্রিভিউ, দেখতে কেমন দেখা যাবে। এখানে যান, এক ঘন্টা হয়ে গেছে। নিচের দিকে আসেন, এটা হচ্ছে বিভিন্ন রকমের ডেমো আছে, বুঝতে পারছেন? একটা থিমের মধ্যে অনেকগুলো ডেমো আছে, মাল্টিপারপাস থিম এগুলা। থেকে এখানে যান, আমরা ডিফল্ট ডেমোটা দেখি, ডিফল্টটা দেখতে কেমন দেখা যাবে। আমাদের থিম রিসেট হয়ে গেছে, এখন যদি যাই দেখতে তাহলে কেমন দেখা যাবে, 2016 থিম দেখা যাবে, তাই না? ঠিক আছে না? এখানে কাজ করি আমরা, কি করব, আমাদের থিমের মধ্যে যেটা আছে এই নিউজ পেপার থিমটা, এইটার মধ্যে খুঁজব যে আমাদের থিম ফোল্ডার কোনটা, থিম ফোল্ডার কোনটা। এর ভিতরে যান, যাওয়ার পর এটা তো থিম ফোল্ডার না, তাই না? আমি যদি এটাই রাখি ওয়ার্ডপ্রেসের থিম, থিমের মধ্যে হবে কাজ? হবে কাজ? হবে না। আমাকে রাখতে হবে ফার্স্টে, খুঁজেন যে কোনটা হতে পারে থিম ফোল্ডার, এটা এটা। আচ্ছা এর ভিতরে যান, হ্যাঁ সব তো ওয়ার্ডপ্রেস নিয়ে আমাদের কাজকর্ম। বসালে সেই কথাই তো বলতেছি আমি, কোনটা বসালে কাজ হবে। এখন এটা যদি বসাই দিই কাজ হবে? এর ভিতরে খুঁজতে হবে থিম ফোল্ডার কোনটা, এটা এটা অবশ্যই না। এটার ভিতরে কি আছে, থিম আছে আপনার কি, থিমের থিমের ফোল্ডার কোনটা, যার মধ্যে থাকে স্টাইল ডট সিএসএস, তারপরে ইন্ডেক্স ডট, ইন্ডেক্স ডট পিএসপি, স্টাইল ডট সিএসএস এবং স্ক্রিনশট ডট পিএনজি থাকে, সেটাই থিম ফোল্ডার। এই তিনটার মধ্যে যে কোনো একটা আমার মনে হচ্ছে না একটাও। এখানে যান, এখন আমরা মনে করি এটা হতে পারে থিমের ফোল্ডার, এর ভিতরে যাই। দেখেন তো আছে স্টাইল ডট সিএসএস, স্ক্রিনশট ডট পিএনজি আছে, ইন্ডেক্স ডট পিএসপি আছে, তাহলে ধরে নিলাম এটাই থিম ফোল্ডার। এখন কি করব, এই থিমটা, এই ফোল্ডারটাই আমরা রেখে দেবো কোথায়, জ্যাম্পের মধ্যে, এসিডক্স ব্যাস 49 থিমস এখানে, তাই না? আচ্ছা রেখে দেওয়ার পর এখান থেকে যদি আমরা ড্যাশবোর্ডে যাই, থিমসে যাই, তাহলে কি হবে, থিমটা শো করার কথা আছে। বলছে থিম ঠিক নাই। আচ্ছা আমরা তো ঠিকটা রাখিনি আসলে, এইটা রাখতে হবে, তাই না? এই জন্য বলছে ব্রোকেন থিম, বাদ দেন, এইটা রাখতে হবে। এখন যদি রিলোড দেন, এখন রিলোড দিলে আর ব্রোকেন থিম শো করবে না। চলে আসছো দেখছেন? আচ্ছা এখান থেকে আমরা কি করব, অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পর এখানে অনেক জিনিসপত্র দেখাচ্ছে, অনেক জিনিসপত্র দেখাচ্ছে। দেখার পর এখান থেকে আবার ওপেন ডকুমেন্টেশনে দেখতে পারেন আপনি, ডকুমেন্টেশন আছে এখানে, ভিডিও টিউটোরিয়াল আছে থিমের জন্য, থিমে দিয়ে কীভাবে কাজ করতে হয়। ডকুমেন্টেশনে যায় আপনি পড়াশোনা করতে পারেন, স্টাডি করতে পারেন। এখান থেকে ভিডিও টিউটোরিয়ালে গিয়ে ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন, সেক্ষেত্রে ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে। দেখেন 4 মিনিটের ভিডিও, 4 মিনিট ভিডিও টোটাল আপনাকে বোঝায় ফেলবে হয়তো বা এরকম কিছু না থাকতে পারে, ওদের অ্যাড শো করাচ্ছে আর কিছু না। আচ্ছা এখানে কাস্টমাইজেশন দেখায় নাই, আচ্ছা ডকুমেন্টেশনে গিয়ে কি করছে, ড
ডকুমেন্টেশনের মধ্যে বেশি কিছু নাই, আলাদা করে দেখতে হবে। ইনস্টলেশন ইনস্টল করবেন কীভাবে, এখানে ক্লিক করলে ইনস্টলেশন ফর্মুলা দেখা দেবে আপনাকে, এটা কীভাবে ইনস্টল করতে হবে না করতে হবে সব দেখা দিচ্ছে এখানে, বুঝতে পারছেন? আচ্ছা, এগুলো না জেনেই আমরা কাজ করি, দেখি পারি কিনা, আমরা আন্দাজ করে করে ধরে ধরে কাজ করব। আমাদের ইনস্টল করা হয়ে গেছে, তাই না? এখন এখানে যান, প্লাগইনসে যান, দ্বিতীয় মেনুতে যান। এখানে বলছে কিছু কিছু প্লাগইন আছে তোমাকে ইনস্টল করতে হবে। ফার্স্ট এইটা হচ্ছে রিকোয়ার্ড ভিজুয়াল কম্পোজার, ভিজুয়াল কম্পোজার লাগবেই, এটা ছাড়া কাজ হবে না। আচ্ছা, এইটার জন্য আমরা কি করব, ইনস্টলে ক্লিক করেন। এটা একটা প্রিমিয়াম প্লাগইন, এই প্লাগইনের দাম $39.49 এরকম প্লাগইনের দাম। এখানে যান, লেখেন ভিজুয়াল কম্পোজার কোড ক্যানিয়ন, এরা থিম ফরেস্টেরই আর একটা ভাই, জুমস ভাই, বুঝতে পারছেন? এই এখান থেকে থিম ফরেস্ট দেখছেন, এটা হচ্ছে কোড ক্যানিয়ন। এরকম অনেক অনেক ওয়েবসাইট আছে ইনভার্টো মার্কেট প্লেসের। আচ্ছা, এর দাম হচ্ছে $34, এটা হচ্ছে রেগুলার প্রাইস, কিনে একবার ইউজ করতে পারবেন। এবং আপনি যদি কোনো থিম নিজের থেকে ডেভেলপ করেন সেই থিম এটা ইউজ করতে পারবেন না, সেজন্য আপনাকে কিনতে হবে এক্সটেন্ডেড লাইসেন্স, সেটার দাম হচ্ছে $170, বুঝতে পারছেন? তো তাহলে অনেক অনেক থিমে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে আমাদের থিমের দেখতে এরকম দেখা যাবে আর কি, এরকম করে বানাবো আমরা। এটা হচ্ছে আমাদের ডিফল্ট ভার্সন, ডিফল্ট এরকম দেখতে দেখা যাবে। থিমটা দেখতে এরকম দেখা যাবে, আমরা এরকম করে তৈরি করব, বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রিভিউ, থিমের প্রিভিউ। আচ্ছা, আমাদের থিমের হয়ে গেছে সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে, মানে ভিজুয়াল কম্পোজার প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে। এই প্লাগইনটা হচ্ছে ওয়েবসাইট বিল্ডার, পেজ বিল্ডার প্লাগইন। এই প্লাগইনটা দিয়ে পেজকে মানে বানানো যায় আর কি। হ্যাঁ, এখানে কিনা হলো না কেন, এই থিমের মধ্যে অলরেডি দেওয়া আছে, থিম যে বানাইছে ওর ভিতর দিয়ে দিয়েছে এরা, থিমটা তো কিনা। আচ্ছা, আরও আরও জিনিসপত্র প্লাগইন আছে, আমরা আমাদের বলছি দাম হচ্ছে $100। এরার যদি এক্সটেন্ডেড লাইসেন্স কিনেন তাহলে $2,950। ওখানে আনলিমিটেড ওয়েবসাইট ইউজ করতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এখন এগুলো আমরা ইচ্ছে করলে ইনস্টল করতে পারি, কিন্তু এগুলো বলতেছে যে না, কি বলে, অপশনাল না। তারপরে আমরা ইনস্টল করে রাখি, আমাদের প্রয়োজনে লাগতে পারে, নিকট না। এটা হয়ে গেছে, এবার এটা হ্যাঁ ইনস্টল হয়ে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এটা তো লোকাল হোস্টেই আছি আমি, আচ্ছা এই থিমগুলা, এই প্লাগইনগুলা, এই প্লাগইনগুলা wordpress.org থেকে আনতেছে না, এগুলো থিমের মধ্যে দেওয়া আছে, এই জন্য আপনার নেট স্লো বা নেট না থাকলে ঝামেলা হবে না। এবার এটাকে অ্যাক্টিভ করেন, অ্যাক্টিভ হয় না কেন? আচ্ছা, অনেক কাহিনী করছে, এখানে বলছে এই করো, আমার দরকার নেই, থাক প্লাগইনটা কোথাও আছে ওখান থেকে নিয়ে আমাদের নিয়ে আসতে হবে ওখানে, তারপরে কাজটা করবে, দরকার নাই। এখন ইনস্টল ডেমোতে যান। এখন এখান থেকে আমাদের অনেক অনেক ডেমো আছে, ডিফল্ট ডেমো, ডিফল্ট ডেমো হচ্ছে এটা, এটা হচ্ছে ডিফল্ট ডেমো, ব্ল্যাক ডেমো এরকম, এটা হচ্ছে ফুড, ফুড রেসিপি, এটা এরকম, এটা একটা, এটা দেখতে এরকম দেখা যাবে। এখন এখান থেকে যেটা আপনার খুশি সেটা কী করতে পারেন,
এখান থেকে ইনস্টল ডেমো থেকে ইনস্টল করতে পারেন, বুঝতে পারছেন? এটা করলে আপনাকে থিম কাস্টমাইজেশনের কাজ অনেকটা সহজ হয়ে যাবে, জাস্ট শুধু ইউজ করতে পারবেন। বাট আমরা শিখবো যে কীভাবে নর্মালি কীভাবে করতে হয়। আচ্ছা, আমরা আগে আগেই করবো না, মানে সরাসরি ইম্পোর্ট করবো না, পরে গিয়ে করবো। আচ্ছা, এটাকে কী করবেন? হ্যাঁ, ম্যানুয়ালি কীভাবে করতে হয়, কারণ আপনাকে ম্যানুয়ালি শিখতে হবে। ক্লায়েন্ট আপনাকে দিল, ধরেন XML ফাইল দিল না, সেটা তো আপনাকে ম্যানুয়ালি পারতে হবে, তাই না? ম্যানুয়ালি না পারলে তো ঝামেলা। আচ্ছা, এখন আমরা গিয়ে দেখি ওয়েবসাইট দেখতে কেমন দেখা যায়। না, এখানে ইম্পোর্ট করে রাখছে তো, আগে এক্সপোর্ট করে রাখছে। এটার ভিতরে তো ইনফরমেশন লাগবে, যেগুলো এক্সপোর্ট করে রাখবেন সেগুলোই তো ঢোকানো যাবে। তাছাড়া আপনি এমনিতে যে একটা ইন্ডেক্স ডট XML তো ঢোকাতে পারবেন না, ওই তো কোনো ইনফরমেশন নাই। হ্যাঁ হ্যাঁ, ওরা হচ্ছে CSV ঢোকানো যায়। খেলে দেখাচ্ছি, XML যদি না দেয় তাহলে কী করবেন? আচ্ছা, ইনস্টল করার পর এরকম দেখা যাবে, যদি কিক করা না হয়, পুরো কিছু ইম্পোর্ট করা না হয়, আস্তে আস্তে করে আমি কী করবো, সব কিছু ইম্পোর্ট করবো। ফার্স্টে একটা কাজ করি, একটা পেজ বানাই। পেজ বানান হোম পেজ নামে, পাবলিশ করেন। আচ্ছা, এখানে লিঙ্ক ঠিক মতো শো করছে না, কি করতে হবে? এর জন্য পারমালিঙ্কে যেতে হবে, তাই না? মনে নাই, পারমালিঙ্কে গিয়ে পোস্ট টাইম লিখতে হবে, লিখে সেভ করতে হবে। এখন যদি আবার পেজে যাই, অল পেজে যান, হোমে যান, এখন ঠিক আছে হোম। আচ্ছা, এখন এই যে ভিজুয়াল কম্পোজার চলে আসছে এখানে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এটা পরে করি আমরা, ফার্স্টে আরও দু একটা পেজ বানাই। এখানে নিউজ আছে, আচ্ছা আমরা মনে করেন বানালাম, অ্যাবাউট আস, ব্লগ, কন্টাক্ট আস, আমরা কয়েকটা পেজ বানাইছি। এখন কি করতে পারি, এগুলাকে মেনুতে অ্যাড করতে পারি না? আচ্ছা, আমরা মেনুতে যাই, বানান মেন মেনু, এখানে লেখেন হোম, অ্যাবাউট আস আসে নাই। আর তারপর কন্ট্যাক্ট স্যাম্পল পেজ, আবার তোমরা তিনটা পেজই অ্যাড করলাম। কোথায় অ্যাড করছি? ও, লোকেশন কোথায় সেট করবো? এখন গণনা হচ্ছে কি, এখানে দেখেন দুটাকে পাশাপাশি রাখবেন, এটা আর এটা, তাই না? সরি, এটা 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 দেখেন উপরে কি আছে, কিছু মেনু আছে। এটা হচ্ছে মনে হয়, এটা মনে আমরা ধরে নেই কি, এটা এটা টপ মেনু ধরে নেই,
আর টপ হেডার মেনু এটা সেভ দেই। আছে এখানে তিনটা কি আছে এখানে, টাইম টাইম দেওয়া আছে, এগুলো কোথায় পাওয়া যায়? আমরা একটা কাজ করি, এগুলো আপাতত এখানে নাই। আর তারপর এখানে মেনু আছে, তাই না? এই মেনুটার জন্য আমরা হেডার মেনু দিয়ে দিই, মেন মেনু এই যে এখানে সেট করে দিই, মানে এই সেম মেনুটা এখানে দিয়ে দিলাম। তাহলে শো করবে কোথায়? এই এখানে শো করার কথা। আসছে তিনটা, আচ্ছা। এখন আমাদের এরকম লোগো দরকার, তাই না? কাজ করি, এখান থেকে ইমেজটা সেভ করি। মনে কর আমাদের লোগো থাকবে, ওখান থেকে নিয়ে আসবো আমরা লোগো। লোগোর জন্য কি করব, এখান থেকে খুঁজবো কোথাও কোথাও থিম অপশন নামে কোনো অপশন আছে কিনা। আচ্ছা আছে নর্মালি, এবার সেটিং এর এখানে গিয়ে খুঁজবো। আছে আছে, অ্যাপিয়ারেন্সের মধ্যে নাই। এখানে নিউজ পেপার নামের অপশন আছে, দেখতে পাচ্ছেন? এখান থেকে আচ্ছা থিম প্যানেলে যাই আমরা। এখন এখানে যাওয়ার পর হেডার নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? এখান থেকে আচ্ছা এখান থেকে লগো এবং ফেভিকন নামে একটা জায়গা আছে, দেখছেন? এখানে যান, এখানে যাওয়ার পর লগো আপলোড, এখানে যাই, যাওয়ার পর আমরা এখানে একটা লগো আপলোড করি। সেভ দেন, আসছে। আচ্ছা আর কি করা যায় এই জিনিসটা, তাই না? এইটাকে সেভ দেন। সেভ করলাম, এখন এই জিনিসটা কোথায় সেভ সেট করা যায়? আচ্ছা অ্যাডস আছে, অ্যাডসের মধ্যে যাওয়ার পর হেডার অ্যাড, হেডার অ্যাডসের মধ্যে যান, এখানে ইউর হেডার অ্যাড, পেস্ট ইউর অ্যাড কোড হেয়ার গুগল অ্যাডসেন্স। আচ্ছা এখান থেকে আমরা অ্যাড শো করাতে পারবো। অ্যাডের জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে পারি নাকি? পাই না? এ এ শুরু করেন, এ শেষ করেন, এর ভিতরে লিখবেন কি? এইচ রেফ, আপাতত হ্যাশ দিয়ে রাখি। এখন এর ভিতরে কী রাখবো? আইএমজি, সরি আইএমজি স্ল্যাশ এস আর সি ইকুয়াল, ঠিক আছে না? এর ভিতরে কী করবো আমরা? ইমেজের লিঙ্কটা বসায় দেবো। ইমেজের লিঙ্ক কোথায় আছে? মিডিয়াতে গিয়ে আমরা ইমেজটা আপলোড করি। এমনি কিন্তু যদি দেখায় দেন যে ইমেজের ফোল্ডারের মধ্যে আছে এটা, তাহলে কিন্তু শো করবে না। আমাকে ইমেজটা অবশ্যই আপলোড করতে হবে এখানে। এই যে এটা আপলোড করেন, বুঝতে পারেন নাই? আপনি বুঝছেন? ঘুমাচ্ছিলেন, বুঝবেন কীভাবে? আচ্ছা এইটা ইমেজটা এখানে শো করাবো কোথায়? এখানে শো করানোর জন্য ইমেজটা আমি যদি এখানে লোকেশন দেখা দেয় যে ইমেজের ফোল্ডারের মধ্যে এটা, তাহলে কি শো করবে? শো করবে না, আমাকে ইমেজটা আগে আপলোড করতে হবে। আপলোড করলাম আমরা মিডের মধ্যে, আপলোড করার পর এখানে যান, এডিটে যান, এই যে লোকেশনটা, এই এর লিঙ্কটা, লিঙ্কটা কপি করেন, কপি করে এখানে বসায় দেন, এবার সেভ দেন। এবার দেন শো করে কিনা, শো নাও করতে পারে, করছে মিলের সাথে, বাট কিছু জিনিসপত্র আছে এখনো আসে না, এই যে এগুলা, এগুলো আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করতে হবে। এটা একটা একটা ক্লাসের মধ্যে ফুল থিম কাস্টমাইজেশন করা আসলে সম্ভব না, থিমের মধ্যে একটা ক্লাসের মধ্যে ফুল থিম কাস্টমাইজেশন করা সম্ভব না। তবে যতটুকু করা যায় আপনাদের দেখাই দেবো। আচ্ছা এখন এই লেখাগুলো তো আমরা আনতে পারছি, তাই না? বাকিটা অন্য অন্য থিম নিয়ে কাজ করবো। একটা ফুল করে দিলে আর বাকিগুলো যদি আপনাদের না দেখে তাহলে লাভ হবে না। বাট আমি যদি আপনাদেরকে দেখাই দিই যে এই থিমের এইগুলো এগুলো করতে হবে, কারণ বাকিগুলো আপনারা করতে পারবেন, বুঝতে পারছেন? বাকিগুলো করতে পারবেন আপনারা। কিন্তু যদি আমি একটা ক্যাটাগরি দেখাই দিলাম, বাকি সবগুলো বাদ রাখলাম,
কিন্তু আপনার অন্যান্য ক্যাটাগরির কোনো থিম পারবেন না করতে। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এখন আমরা এটুকু পারছি, এখন এগুলা আমরা দেখবো কোথায় পাওয়া যায় কিনা, আমরা খুঁজবো। এখান থেকে ইনপুট করছে না কিচ্ছু, এখান থেকে এটা হচ্ছে লাইভ আছে ডেমো। এটা এটা হচ্ছে নিউজ পেপার থেকে অ্যাডমিট, এখান থেকে থিম প্যানেলে গিয়ে আসছে এগুলা। আমি তো এক্সেল ফাইল দিয়ে করতেছি না, এগুলা ম্যানুয়ালি করছি। এইসব অপশন তো থাকবে, এর থিমের মধ্যে অপশন থাকবে না? থিম ইনস্টল করার পরে এগুলো এগুলো পেয়ে যাবেন, থিম ইনস্টল করার পরেই পেয়ে যাবেন। বাট এই যে যেখানে লগোর জিনিস, লগো যেখানে আসে, যদি এক্সএমএলগুলো ইম্পোর্ট করি তাহলে লগোটা লগোই থেকে যাবে, অটোমেটিকলি চলে আসবে। প্লাস প্লাস আপনি একটা পেজ যেভাবে বানানো আছে সব কিছু বানানোই থাকবে, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে ইম্পোর্ট করছেন তখন। না না না, বুঝছি কথা আপনার। প্রিমিয়াম থিম না, কোনো থিমের মধ্যে থাকে না, কোনো থিমের মধ্যে থাকে না, যদি ভিতর থেকে সেট করে না দেওয়া থাকে। এখন প্রিমিয়াম থিম যেগুলো বানায় এরা ম্যাক্সিমাম সময় করে কি, ওইভাবে না রেখে আলাদা এক্সএমএল প্রত্যেক জনেরই একটা ডামি ফাইল থাকে। ডামি ফাইলগুলা কি হয় পরে ইম্পোর্ট করে নিতে হয়। হ্যাঁ, রেখে দেয়, বুঝতে পারছেন? হয়ে যাওয়ার কথা, যদি ঠিকঠাক মতো ইম্পোর্ট হয় তাহলে ঠিকঠাক মতো হয়ে যাওয়ার কথা। ইম্পোর্ট হলে সাধারণত নর্মালি কি হয়, নর্মালি আপনার পেজ আর পোস্টগুলো আসে, এখন শেয়ারিং ওরকম না হতে পারে, যেমন এখানে লোগোটা না বসতে পারে, এই জন্য আমাকে কাস্টমাইজেশন করতে হবে, বুঝতে পারছেন? মনে রাখবেন যে ইম্পোর্ট মানে যে সব কিছু সমাধান শেষ তা না, কিন্তু ইম্পোর্ট মানে জাস্ট আপনাকে পোস্ট দিচ্ছে আর পেজ দিচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা খুঁজি আরও জিনিসপত্র, খুঁজার ট্রাই করি আরও কী করা যায়। এখানে তো দিতে পারছি এগুলা। এখন এই যে মেনুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কী বলে মেগা মেনু, এগুলো মেনু থেকে অপশন আছে। আচ্ছা, তারপরে আর কী আছে? হেডারের মোটামুটি অনেক কিছু বাকি আছে, আমরা কাজ করি এখান থেকে, হেডারেই থাকি, হেডারে গিয়ে আছে। এখন টপ মেনু সেট করা আছে, এখন লগো দেওয়া আছে টপ মেনু। আচ্ছা, ফেভিকন দেওয়া নাই তাই না? আমি ফেভিকন দিই একটা, ফেভিকন সরু ইমেজ হয়, আমি হচ্ছে ফেভিকন দেবো। এখন এখান থেকে এটা আমাদের ফেভিকন হবে।